আরতি সাহা ছিলেন একজন ভারতীয় সাঁতারু। তিনি মাত্র 4 বছর বয়স থেকেই সাঁতার শেখা শুরু করেছিলেন। পরবর্তীকালে খ্যাতনামা সাঁতারু মিহির সেন তাকে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে অনুপ্রাণিত করেছিলেন এবং 1959 সালে প্রথম এশীয় মহিলা সাঁতারু হিসেবে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। শুধু তাই নয়, 1960 সালে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। আরতি দেবী মধ্যবিত্ত বাঙালি হিন্দু পরিবারে ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার কলকাতায় 1940 সালের 24শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা পাঁচুগোপাল সাহার 3 সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় ও 2 মেয়ের মধ্যে জ্যৈষ্ঠা ছিলেন। পাঁচুগোপাল সাহা ব্রিটিশ সৈন্যবাহিনীর একজন সাধারণ চাকুরিজীবী ছিলেন। দুর্ভাগ্যবশত মাত্র 2.5 বছর বয়সে তিনি মাতৃহারা হন, যার ফলে তার বড় ভাই ও ছোট বোন ভারতী মামার বাড়িতে এবং তিনি নিজে উত্তর কলকাতায় ঠাকুমার কাছে মানুষ হতে থাকেন। 4 বছর বয়সে তার কাকার সাথে চাপাতলা ঘাটে স্নান করতে গিয়ে সাঁতার শেখা শুরু করেন। সাঁতারের প্রতি তার আগ্রহ দেখে পাঁচুগোপাল সাহা তার কন্যাকে শোভাবাজারের হাটখোলা সুইমিং ক্লাবে ভর্তি করে দেন। 1946 সালে 5 বছর বয়সে শৈলেন্দ্র স্মৃতি সাঁতার প্রতিযোগিতায় 110 গজ দূরত্বের ফ্রিস্টাইলে তিনি সোনা জেতেন। 1946 থেকে 1956 সালের মধ্যে আরতি দেবী বহু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 1945 থেকে 1951 সালের মধ্যে 22টি রাজ্যস্তরের প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। 1948 সালে তিনি মুম্বাইতে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রূপ ও ব্রোঞ্জ জেতেন। 1951 সালে রাজ্যস্তরের প্রতিযোগিতায় 1:37.6 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করে ডলি নাজিরের রেকর্ড ভেঙে দেন। 1952 খ্রিস্টাব্দে হেলসিঙ্কি অলিম্পিকে তিনি সাঁতারু ডলি নাজিরের সঙ্গে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। 1959 খ্রিস্টাব্দে তিনি এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেলের 67.5 কিলোমিটার দূরত্বের পথ অতিক্রম করেন 16:20। তিনি ফ্রান্সের প্রেব্রিসনেট থেকে সাঁতার শুরু করে ইংল্যান্ডের স্যানগেটাতে শেষ করেন এবং সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। 1969 সালে বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে চিকিৎসক অরুণ গুপ্তের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরতি সাহা দেশের প্রথম মহিলা হিসেবে 1960 খ্রিস্টাব্দে ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ভারত সরকারের ডাক বিভাগ 1999 খ্রিস্টাব্দে 3 টাকা মূল্যের ডাক টিকিট প্রকাশ করেন। 2020 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর তার 80তম জন্মদিনে গুগল এক ডুডল প্রকাশ করে শ্রদ্ধা জানায়।